আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। এখনই অন্যায়কারীরাই ক্ষমতাশালী হয়ে যাচ্ছে। এই যে পঞ্চায়েত টিকিটগুলো দেওয়া হয়েছে, কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, কল তদন্ত করুন সিআইডি। প্রিয় বলাগড়বাসী, বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভেসে এলো বছর 73-এর বর্ষিয়ান রাজনীতিক মনোরঞ্জন ব্যাপারীর বার্তা। দলিত লেখকের পাশাপাশি তার রাজনৈতিক জীবনের পরিচয় হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের দেওয়া দুই পদ ছাড়ছেন তিনি। এক, 2023-এর পঞ্চায়েতে তৃণমূল নির্বাচন কমিটির সদস্য পদ, দুই, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কমিটির সাধারণ সম্পাদকের পদ। সামাজিক মাধ্যমে লিখে বলাগড়বাসী এবং তৃণমূল নেতৃত্বকে জানালেন সেই বার্তা। কিন্তু কেন এই বিদায় বাণী শোনালেন তৃণমূল বিধায়ক? দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, পঞ্চায়েতের টিকিটে দুর্নীতি হয়েছে, সিআইডি তদন্ত হোক, দাবি ক্ষুব্ধ বিধায়কের। আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। এখন এই অন্যায়কারীরাই ক্ষমতাশালী হয়ে যাচ্ছে। এই যে পঞ্চায়েত টিকিটগুলো দেওয়া হয়েছে, কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, দল তদন্ত করুক সিআইডি। দিন দুয়েক আগে সোশ্যাল মিডিয়াতে আরও একটি পোস্ট করেছিলেন মনোরঞ্জন। তাতে লিখেছিলেন, আমি টাকার বিনিময়ে টিকিট দিচ্ছি বলে অভিযোগ করছেন ব্লক সভাপতি। যে ব্লক সভাপতি নিজে চাকরি দেওয়ার নামে টাকা তুলেছেন, নাক কান মুলে সেই টাকা ফেরত দিয়েছেন, এরপর সোশ্যাল মিডিয়ায় লিখে দলের দেওয়া দুটি পদ ছাড়ার ঘোষণা। কি এমন হলো যা দলের অন্দরে আলোচনা না করে সমাজ মাধ্যমে লিখতে হলো? মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানোর পরও দলে দুর্নীতিগ্রস্তরাই টিকিট পেল, নিষ্ঠাবান তৃণমূলীরা বঞ্চিত। সিএনএর ক্যামেরায় ক্ষোভ প্রকাশ বলাগড়ের বিধায়কের। অন্যায়ভাবে অবৈধভাবে রোজগার করা সম্পত্তির পুরো ডকুমেন্ট আমরা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির বাড়িতেও গিয়ে দিয়ে এসেছি এবং অভিষেক ব্যানার্জির বাড়িতেও দিয়ে এসেছি। কোনো প্রার্থী, সেই ব্যক্তি প্রার্থী, সেই ব্যক্তি প্রার্থী হচ্ছেন। বুধবারের পোস্টে পেনশন চালু হলে বিধায়ক পদ ছাড়ার বিষয়টিও স্পষ্ট করেছেন তৃণমূল বিধায়ক। রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়, ওই বিষয়টিও উল্লেখ করেছেন। প্রশ্ন উঠছে, এমন কোন রাজনীতি বাসা বেঁধেছে তৃণমূলে যা বর্ষিয়ান নেতাদের পদ ছাড়তে বাধ্য করছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব্য তৃণমূলের বার্তায় কি পুরনোদের ঘাড় ধাক্কার বার্তাই লুকিয়েছিল? শাসক দলটা যে দুর্নীতিগ্রস্তদের পীঠস্থান হয়ে উঠেছে তা তৃণমূল বিধায়কের কথাতেই স্পষ্ট। এক কথায়, বিরোধী অভিযোগে শান দিলেন মনোরঞ্জন। দলিত সাহিত্যিকের বিদ্রোহী অবস্থান, পঞ্চায়েতের আগে অস্বস্তি বাড়ালো বই কমালো না। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে রাজা সাহা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।